নমস্কার, এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা কদিন আগেই দেখেছি কাগজে একটি রিপোর্ট ছিল যেখানে বলা হয়েছে যে স্কুলে যে এভ্যালুয়েশন হবে সেই মূল্যায়নের কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর নেই। কতটুকু দিয়ে মূল্যায়ন হবে, কিভাবে মূল্যায়ন হবে, সে কটি মূল্যায়ন হবে, সেসব নিয়ে কিন্তু অনেক স্কুলের শিক্ষক মশাইরাই একটু উদ্বিগ্ন ছিলেন। তো সেই উদ্বিগ্নতা কাটাতেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটি নোটিফিকেশন জারি করেছে আজ 29/3/2022। সেই নোটিফিকেশনে কিন্তু বলা রয়েছে যে সমষ্টিগত যে মূল্যায়ন, সামিটিভ ইভ্যালুয়েশন, সেই সমষ্টিগত মূল্যায়নের একটি তারিখ, সম্ভাব্য তারিখ, সম্ভাব্য নয়, সামিটিভ মূল্যায়ন কবে থেকে কবের মধ্যে নিতে হবে সে তার কিন্তু একটি নির্দিষ্ট তারিখ করে দেওয়া হয়েছে। সেই তারিখ অনুযায়ী কিন্তু মূল্যায়ন করতে হবে সমস্ত ছাত্রছাত্রীর। তবে এখানে যেহেতু মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে, তাই ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এই মূল্যায়নের তারিখ কিন্তু দেওয়া হয়েছে। আর এই যে নোটিফিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনে বলা রয়েছে যে শিডিউল দেওয়া রয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সামিটিভ ইভ্যালুয়েশনের সেটি ফলো করতে হবে। আর থার্ড ইভ্যালুয়েশন দশম শ্রেণীর জন্য যেটিকে বলা হয়ে থাকে টেস্ট পরীক্ষা, সেটিও কিন্তু ফলো করতে হবে। আর এই যে ইভ্যালুয়েশন হবে তার যে সিলেবাস, তার যে ডিস্ট্রিবিউশন অফ মার্কস কোশ্চেনের অথবা মডেল স্ট্রাকচার অফ স্যাম্পল কোশ্চেন, সেটি সবই ওয়েবসাইটে দিয়ে দেওয়া রয়েছে 6-10। আর সেইগুলো দেখে বা সেই অনুযায়ী কিন্তু এই কোশ্চেন করতে হবে। আর এখানে পরিষ্কার বলা রয়েছে যে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুলের নিজস্ব কোশ্চেন পেপার তৈরি করতে হবে। কোশ্চেন পেপার তৈরি করার একটা ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে যে যেভাবে পড়া হয়েছে বা যাতে ছাত্রছাত্রীরা উত্তর দেওয়া সক্ষম হবে সেই মতো করে কিন্তু প্রশ্ন করতে হবে, বা যতটুকু যেভাবে পড়ানো হয়েছে সেই তার উপর ভিত্তি করে এই প্রশ্ন উত্তর করা হবে, প্রশ্ন করা হবে, উত্তর ছাত্রছাত্রীরা দেবে। তো দেখুন এখানে নিচে একটি শিডিউল লিস্ট দিয়ে দেওয়া রয়েছে। তো সেখানে কি বলা রয়েছে, দ্য ইভ্যালুয়েশন ফর ক্লাস 6-10 উইল বি অন দ্য এন্টায়ার সিলেবাস, অর্থাৎ ইভ্যালুয়েশন যেটা হবে সমস্ত সিলেবাসের ওপর হবে। আর আগেই বলে দিলাম যে সিলেবাসের যে ভাগ সেটি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে ওয়েবসাইটে, সেখান থেকে ডাউনলোড করে নিলে সেই অনুযায়ী বা কোশ্চেন কীভাবে হবে সেই অনুযায়ী কোশ্চেন করতে হবে। তো দেখুন এখানে প্রথম সামিটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম সমষ্টিগত যে মূল্যায়ন 6-10 উইল বি হেল্ড উইদিন 7 May 2022, অর্থাৎ 7 মের মধ্যে কিন্তু এটি নিয়ে নিতে হবে। এবার সাতই মের মধ্যে নিয়ে নেওয়ার অর্থ এই নয় যে এপ্রিলের ফার্স্ট উইকে নিয়ে নেওয়া হলো, কিন্তু এপ্রিলের ফার্স্ট উইকে নিয়ে নিতে পারে দশম শ্রেণী পর্যন্ত যে সমস্ত স্কুল রয়েছে বা আপার প্রাইমারি পর্যন্ত। কিন্তু হায়ার সেকেন্ডারি যে স্কুলগুলো রয়েছে সেখানে যেহেতু পরীক্ষা চলবে আর এবার যেহেতু হোম সিট পড়েছে তাই সেখানে নিতে পারবে না, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু সেখানে পরীক্ষা হবে। তাহলে এপ্রিলের শেষের দিকে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে 7 মের মধ্যে কিন্তু এই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন শেষ করা যাবে। এবার দেখুন সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 6-10 উইল বি হেল্ড উইদিন 20 August 2022, অর্থাৎ 20 আগস্টের মধ্যে এটি শেষ করতে হবে সেকেন্ড সামেটিভ, অর্থাৎ আগস্ট মাসের প্রথম দিক থেকে নিলেই হবে বা সেকেন্ড উইকে নেওয়াও যেতে পারে। আর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন দেখুন 6-9 এটা নিতে হবে, উইল বি হেল্ড নট বিফোর 25 November আর 2022 অ্যান্ড নট টু বি কমপ্লিট অ্যান্ড টু বি কমপ্লিটেড উইদিন 7 December, অর্থাৎ 25 November থেকে 7 December মধ্যে কিন্তু এই থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ সমষ্টিগত মূল্যায়ন শেষ করতে হবে 25 November থেকে 7 December মধ্যে। আর দশম শ্রেণীর জন্য থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন অর সিলেকশন টেস্ট ফর মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি 2023 will be held not 17 November 2022 and to be completed within 30 November. তাহলে 17 নভেম্বর থেকে
তিরিশে নভেম্বর মধ্যে কিন্তু এই পরীক্ষাটি শেষ করতে হবে, টেস্ট পরীক্ষা যেটাকে বলা হয়ে থাকে। আর যেহেতু এটা মাধ্যমিকের জন্য সিলেবাস দেওয়া রয়েছে, অর্থাৎ এমএসকের ক্ষেত্রে এই সিলেবাস এবং এই শিডিউলই কিন্তু মান্য করতে হবে, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এমএসকের জন্য এই সিলেবাস ফলো করা হবে। আর প্রাইমারির ক্ষেত্রে এবং এসএসকের ক্ষেত্রে নিশ্চয়ই প্রাইমারি বোর্ড থেকে যে নোটিফিকেশন জারি করবে বা যা শিডিউল দেবে সেটি পালন করা হবে। তাহলে এটি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যেহেতু এই মূল্যায়নের শিডিউল দেওয়া হয়েছে, এটি এমএসকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।